नमस्कार बंधुगण, आज के एयर पाम्प एक्वेरियम एयर पाम्प कि करे ठीक करे सेटा देखाबो। आमार एयर पाम्पटार पाम्प मेशिन दिए जे एयर बाबल्स बेरोय शत एयर बाबल्स गुलो बेरोच्छे ना। एखाने एक्वेरियम एर जे पाम्प मेशिने दुटो नब थाके, एक्टा लो मोड थाके আর একটা হাই মোড থাকে। ওপরে তুললে হাই মোড হয়ে যায় এবং নিচে নামালে লো মোড হয়ে যায়। তো এই এয়ার পাম্প দিয়ে এখান দিয়ে পাইপ দিয়ে এয়ার পাম্পের বাবলস বেরোচ্ছে না। তো চলুন দেখে নিই কি করে। এখানে পেছনে দুটো নব আছে, তো এই নব দুটো খুলে দেখি কি করে ঠিক করা যায়। তো দেখুন বন্ধুগণ, আমার পাম্প মেশিনটা কাজ করছে না। তো আমার পাম্প মেশিনটা আমি জলে দিয়েছি, তো এটা খারাপ হয়ে গেছে। তো আমরা এই পাম্প মেশিনটা ঠিক করে নেব। তো আমি পেছনের নব দুটো খুলে নিয়েছি, দুটো স্ক্রু খুলে নিচ্ছি। এইরকম ভেতরটা এইরকম দেখতে লাগে। এখানে একটা এয়ার পাম্পের যে মেশিন আছে, এটা ভোল্টের মেশিন এবং এটা এয়ার পাম্পের। এই ব্ল্যাক কালারের রাবারের এটা দিয়ে এখান দিয়ে ইনপুট হয় এবং এটা হচ্ছে আউটপুট, এয়ারের আউটপুট। এখান দিয়ে এয়ার পাম্প হয়। এখানে স্ক্রুটা আমরা খুলে নেব। এখানে দেখা যাচ্ছে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু দেখা যাচ্ছে। তো এই স্ক্রুটা আমরা খুলে নেব, যে এখানে স্ক্রু। তো বন্ধুগণ, আমরা এই এয়ার পাম্পটাকে খুলে নিচ্ছি। এখান দিয়ে টান দিলে এটা বেরিয়ে চলে আসবে। এখানে রাবারটা আমরা খুলে নেব। দেখুন আমরা এটা খুলে নিয়েছি। এখান দিয়ে এটা হচ্ছে ইনপুট, এয়ারের ইনপুট, এবং এটা হচ্ছে আউটপুট, এয়ার পাম্প। এখান দিয়ে এয়ারটা ঢোকে এবং এদিক দিয়ে এয়ারটা পাস করে এবং বাবল সৃষ্টি করে। তো আমরা এই রাবারটাকে খুলে নেব। এই রাবারটা একদম ঠিক আছে, একটু ধুলো পড়েছে, ধুলোটা মুছে নেব। এখানে যে ইনপুট আছে, এয়ার ইনপুট, আর এটা হচ্ছে এয়ার আউটপুট। তো আমরা এখানে দেখা যাচ্ছে এখানে একটু শব্দ হয়, পাম্পটায় শব্দ হয় এবং বাবলসও কম হচ্ছে, বাবলস হচ্ছে না, বাবলস হওয়া বন্ধ হয়ে গেছে। তো এখানে অনেক ময়লা পড়েছে, তো এই ময়লাটা আমরা পরিষ্কার করে তারপরে আমরা ফিরে আসছি। তো বন্ধুগণ, এখানে দেখা যাচ্ছে যে পাম্পের আউটপুটের এখানে আমরা এই রাবারের ক্যাপটাকে খুলব। তো রাবারের ক্যাপটা খুললে এখানে দেখুন একটু বার্ন হয়েছে এবং কাচড়া ঢুকে গেছে ভেতরে। এখানে দেখা যাচ্ছে আউটপুটের হোলটা, এটা ইনপুটের হোল, এটা আউটপুটের হোল, এখান দিয়ে আউটপুট হয়। তো এখানে এদিকে একটা আউটপুটের হোল আছে। তো এই হোলগুলো আমরা টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে পুছে নেব। তো বন্ধুগণ, আমরা এই পাম্পটা এখানে অনেক
কালো কালো ময়লা পড়েছে, তো আমরা এই কালো কালো ময়লাগুলো পরিষ্কার করে নেব। এয়ার পাম্পের ভেতরে কালো কালো ময়লা পড়েছে, এই ময়লাগুলো পরিষ্কার করে নেব। তো এটা পরিষ্কার হয়ে গেছে। এই পাম্প মেশিনের এই এখানের আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার এই এটাকে আমরা লাগাবো। আমরা এই ক্যাপটা লাগিয়ে নেব। তো আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি, এবার এটা মেশিনের সাথে সেট করে নেব। আমরা মেশিনের সাথে সেট করে নিয়েছি। এবার আমরা এটা এয়ার প্রেসার করে এবং এইখানে ওপরের দিকে তুললে এয়ার হাই স্পিড এবং নিচের দিকে নামালে লো স্পিড। তো আমরা এটা মেশিনটা আটকিয়ে আমরা এয়ার পাম্পটা চেক করে নেব। তো বন্ধুগণ, আমরা পাম্প মেশিনটা সারাই করে নিয়েছি। তো এবার আমরা সুইচ অন করে এটা চালিয়ে দেখে নিই। তো দেখুন বন্ধুগণ, আমরা এই পাম্প মেশিনটা সারাই করলাম। তো এখন বাবলস তৈরি হচ্ছে, এখন একদম এটা পাম্প মেশিনটা একদম ঠিক হয়ে গেছে। তো আপনারাও এইভাবে পাম্প মেশিন সারাই করবেন যদি খারাপ হয়ে যায়। থ্যাংক ইউ।